আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 14 জানুয়ারি 2022। পদের নাম স্প্রেম্যান, পদ 27টি, সময় সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত, পূর্ণমান 40, প্রশ্নের ধরন MCQ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন। চলে যাচ্ছে মূল প্রশ্ন পর্বে। জিবুতির পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? 4টি অপশন থেকে সঠিক উত্তর নিরক্ষীয় গিনি। আমি শুধু সঠিক উত্তরটি বলবো, তা না হলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। পরীক্ষায় সফল হও, এটি কোন ধরনের বাক্য? এটি ইচ্ছাসূচক বাক্য। প্রমিসেস শুড বি কিপ্ট মেক দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ফর্ম। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। এ সিনোনিম ফর সিনার্জি ইজ অ্যালায়েন্স। ফাইন্ড দ্য কারেক্ট অ্যানালজি অফ লাইট ব্লাইন্ড, স্পিচ ডাম্প। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? পতঞ্জলি। একটি বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কোনটি? 2:r। হি লাইভস ড্যাশ অনেস্ট মিন্স বাই। মৈনাক ছদ্মনামে কে লিখতেন? শামসুর রহমান। বিদেশি ধাতু কোনটি? বিদেশি ধাতু ডর। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা কে? বদরুদ্দিন ওমর। টু ফাইট শাই অফ মিন্স টু অ্যাভয়েড। 27তম জলবায়ু পরিবর্তন সম্মেলন COP27 কোথায় অনুষ্ঠিত হবে? মিশর অনুষ্ঠিত হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত? বাংলাদেশ। দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। অ্যান্টোনিম অফ বাজার ইজ নর্মাল। এ অনুপাত বি ইকুয়াল 3:6 এবং বি অনুপাত সি ইকুয়াল 12:16 হলে এ অনুপাত সি ইকুয়াল কত? এ অনুপাত সি ইকুয়াল 6:16। একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে 2 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি 0.40। সব ভালো যার শেষ ভালো তার, সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? অল অয়েল দ্যাট ইনস অয়েল। কর্মধারয় সমাস কোনটি? কর্মধারয় সমাস মহারাজ। এর আরেকটি সঠিক উত্তর হতে পারে মুখচন্দ্র। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দেশ দুটির নাম কি? ভারত, মিয়ানমার। a+b ইকুয়াল √16 এবং m-b ইকুয়াল √9 হলে 4ab এর মান কত? 4ab এর মান 7। 90° কোণের পূরক কোণের মান কত? 0°। নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ের ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড়? আবাদত হোসেন। কতজন লোককে 125টি কমলা এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 5 জন লোককে। একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা বি এবং অতিভুজ সি হলে নিচের কোনটি সঠিক? নিচের সঠিক c² = a² + b² SDG এর কত নং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? অভিষ্ট 2। ফ্লুরোনা কিসের নাম? ফ্লুরোনা ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন পর্তুগিজ ভাষার শব্দ।
ইউক্রেন ইস্যুতে 10 জানুয়ারি 2022 যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল? জেনেভা সুইজারল্যান্ডে বৈঠক বসেছিল। যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায়, তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? 37.5% কমালে ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল কত? গড় আয়ুকাল 72.8 বছর। 2021-22 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত? 6,03,681 কোটি টাকা। কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ? নামহীন গোত্রহীন। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। হি রিসেম্বলস হিজ ফাদার। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? ঘোষ ধ্বনি। 60 কোন সংখ্যার 80%? 60, 75, 80%। ব্যক্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? রোজার ছুটি। চুজ দ্য কারেক্ট স্পেলিং। উপরে যে চারটি অপশন রয়েছে তার কোনোটি সঠিক নয়। সঠিক উত্তর হল সবরেন্টি, অর্থ সার্বভৌমত্ব। 1 কুইন্টাল চালের দাম 2,000 টাকা। কেজি প্রতি 5 টাকা বাড়লে বর্তমানে 1 কুইন্টাল চালের দাম কত? 2,500 টাকা। সমাপ্ত। ভিডিওটি এখানেই সমাপ্ত করা হচ্ছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিও সম্পর্কে কোনো মতামত দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।